আমরা বলতে চাই কথার কাজে আপনাদের একটু মিল নাই যদি মিলে থাকত তাহলে আপনারা ১৯৭৫ সালে ১১ মিনিটে নিজের দলকে বিসর্জন দিয়ে ফাঁসার কায়েম করতেন যদি আপনারা গণতন্ত্রে বিশ্বাস করতেন যদি বাংলাদেশের ভোটাধিকারে বিশ্বাস করতেন যদি বাংলাদেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে থাকতেন বাংলাদেশের দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের যদি ইচ্ছা আপনারা পোষণ করতেন তাহলে বাংলাদেশের সত্যের মতো একটি অগ্রহণযোগ্য নির্বাচন আধারের মতো ইসির নির্বাচন ২০২৪ মতো শিশু আর নাবালকের ভোটে নির্বাচনের একটি সংসদের ৩০ তারিখে অধিবেশন শুরু করতেন না জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সেতু মন্ত্রী অবশ্য বড় বড় সেতু তৈরি করেন দেশের কাজে আসুক আমরা চাই সেতুর নামে যে লুণ্ঠন হচ্ছে সেতুর নামে যে আজকে মেঘা প্রজেক্টের নামে যে আজ বাংলাদেশের কোটি কোটি টাকা আজকে লুণ্ঠন করে আপনারা বেগম পাড়া বানাচ্ছেন মালয়েশিয়াদের সেকেন্ড হোম বানাচ্ছেন ব্যাংককে ফ্লট কিনছেন সিঙ্গাপুরে কোটি কোটি ডলার ব্যবসা বাণিজ্য শুরু করেছেন সেই হিসাব কি আপনি রাখেন ভোটে রাখেন না রাখেন একটা হুমকি দিয়েছেন কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না অনুমতি নাই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে অনুমতির দরকার কি আমি তো চরম মজুমদারের বিএনপির সদস্য না আমি তো নকশাল পার্টির বিএনপির সদস্য না আমি তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমার নেতা শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তারই দলের একজন রাজনীতির কর্মী আপনি ঘোষণা দিয়ে বলেছেন প্রতিহত করবেন করলেন তো বাংলাদেশের ইতিহাসে একজন সজ্জন ব্যক্তি শিক্ষক ডক্টর মঈন খানকে আমি দেখেছি আপনাদের টেলিভিশনের মাধ্যমে একজন সিপাহী যেভাবে পিছে দিয়ে ধাক্কা দিয়ে একজন শিক্ষককে গাড়িতে উঠিয়েছে তার প্রমাণ হলো আমাদের কাদেরের সে হুমকি আপনাদেরকে কালো পতাকা মিছিল করতে দেওয়া হবে না আমাদের কাদের সাহেব আপনারা লোটি পয়সা নিয়ে মানুষ মেরেছেন আপনারা গণতন্ত্র হত্যা করেছেন আপনারা ৭ তারিখে নির্বাচন করেছেন নিজেই ভাইয়ে ভাইয়ে ধানের নির্বাচন আপনারা করেছেন তাতে কিচ্ছু আসে যায় না বাংলাদেশের চলমান আন্দোলন একাত্তরের দাবি যতদিন না প্রতিষ্ঠা হবে যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দেব ততদিন পর্যন্ত এই সংগ্রাম এই বিএনপি সমগ্র দলের সংগ্রাম অব্যাহত থাকবে জেল চুরুনি দিয়ে মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবে যারা বাবা দুর্গা দেশে যারা পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বিআরবিকে বলেন বিএনপি তারা আমার মনে হয় দুদিন পরে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে দালাল বলা শুরু করবে তারাই আপনাদের বিরুদ্ধে কথা বলে তারাই আপনাদের শত্রু আপনারা নিজেদেরকে মনে করেন গণতন্ত্রের লোক নিজেদেরকে মনে করেন স্বাধীনতার সপক্ষের লোক কিন্তু সেই কাজটি আপনারা করেন মোটেই করেন না যদি করতেন পরিবেশ কেন ডিম খেতে পারে না কেন গরিব বাজারে যেতে পারে না কেন মোটা চালের দাম আজকে ৬৫ টাকা আজকে এই বিচার জনগণ অবশ্যই করবে আপনারা এখন রাষ্ট্রীয় যন্ত্র দিয়ে আমাদেরকে সাময়িক দাবিয়ে রাখবে ইনশাল্লাহ পৃথিবীর ইতিহাস কথা বলে স্বৈরাচার কোনদিনও পুলিশ দিয়ে গণতান্ত্রিক আমি মানুষকে দাবিয়ে রাখতে পারে না এটা ইতিহাস বলে তাই আজকে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই সময় প্রায় শেষ।